বিয়ের সব দিন তারিখ ঠিক, আগামী শুক্রবার বিয়ে। এখন এই বিয়ের সময় সে সবসময় এগুলোই চিন্তা ভাবনা করবে, এই সময় স্বাভাবিক। তো বিয়ের পরে মানুষের কাছে শুনছে শাশুড়ি জন্মের খাওয়াটা খাওয়ায়, শ্বশুর এইটা খাওয়ায় সেটা খাওয়ায়, এই বিয়ে যে কত মজা, এই চিন্তা ভাবনা সে ছাপটা পরে করতেছে, রাত্রে বেলা ঘুমাইছে, স্বপ্ন দেখতেছে। আরে ঘুম থেকে উঠার আগেই শাশুড়ি আম্মা মুরগির যে খোয়ার আছে সেখান থেকে যে শাল বড় একটা মোরগ বের করছে, মোরগ বের হইতে চায় না, কক 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 আওয়াজ। এই মুরগি জবাই করা হইলো, কেউ এসে জিজ্ঞাসা করে তো স্বাদের মোরগটা কেন জবাই করলাম ভাবি, তো ভাবি বলতেছে আমার জামাইয়ের জন্য রেখা দিছিলাম, জামাই আসছে নতুন জামাই রে মোরগ খাওয়াবো, মোরগ জবাই হয়ে গেছে। এবার শাশুড়ি আম্মা যান, তিনি চাউলের গুঁড়া দিয়া রুটি বানাইছে, নরম নরম গরম পানি দিয়া আটা গুলা রুটি বানাইছে, এ রুটি দিয়া মোরগ খাওয়াবে জামাই রে। আর বিভিন্ন রকমের আইটেম নিয়ে আসছে। এবার জামাই নয়টার সময় ডাক দিছে শাড়িরা যায়া, শাড়িরা কেউ মাথার মধ্যে পানির ছিটা দেয়, দুষ্টার গ্রাস দুলা বাইরে ঘুম থেকে উঠাইছে, ঘুম ভাঙ্গার পর ব্রাশ করিয়া নাস্তার টেবিলে বসছে, এক শালি এসা হাত ধোয়ায় দেয়, আরেক শালা এসা চিনতে দেয় খোঁচা মারে। মানুষ একজন বিয়ের আগে এক সপ্তাহ আগে এগুলা স্বপ্ন দেখে, এই যে একটা স্বপ্ন, এরকম স্বপ্ন এটা কেন হয়েছে, মানুষ যা ভাবে তাই স্বপ্ন দেখে। এটাকে বলা হয় কি হাদিসুন নফস। একজন মানুষ হজ করতে যাবে, উমরা করতে যাবে, তার সব কিছু ওকে, এখন মানুষের ভিতরে এটাই থাকে আল্লাহ কবে যাব। এ আরবের কথা এরকম শুনছি, আরাফার ময়দানের কথা শুনছি, মক্কার কথা শুনছি, মদিনার কথা শুনছি, এগুলো ভাবতে ভাবতে ঘুমাই গেছে, তো দেখতেছে যে অমুক তারিখে বাংলাদেশে যে শাহজালাল বিমানবন্দরে সে ঢুকতেছে, বিমানবন্দরে বাংলাদেশি এয়ারলাইন্সের মধ্যে বসছে। এরকম ভাবে হাজিদের যে এই বিমানটা শুধু হাজিদের জন্য, সব মানুষ সাদা কাপড় পরা, দুইটা কাপড় পরা, সবার জবানে একই ধ্বনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সে যায়া এই বিমান যায়া একেবারে জেদ্দায় যায়া, এরকম ভাবে থামছে জেদ্দা থেকে নাইমা, এরকম ভাবে মক্কার উদ্দেশ্যে একটা কি বলে মাইক্রোশিয়া আমাদের কি নিয়ে যাইতেছে। এরপরে মক্কায় গেলাম, সকালবেলা যায়া আল্লাহর ঘরে প্রথমে তওয়াফ করলাম, তারপরে এরকম ভাবে আরাফার ময়দানে গেলাম, এই যে বিভিন্ন রকমের হজের কার্যক্রম সে স্বপ্ন দেখতেছে, এটা কেন হয়েছে, এই যেগুলো সে ভাবতেছে এখন সে কই যাবে, হজে যাবে। এটাকে বলা হয় হাদিসুন নফস। মানুষ যা ভাবে চিন্তা ভাবনা করে এটা কি করে, স্বপ্ন দেখে। এটার কোনো ভিত্তি নাই, এটার কোনো কি নাই, এটার কোনো ভালো মন্দ নাই, এটার কোনো কি নাই, ভালো মন্দ নেই। মানুষ ভাবে যা দেখো তা, আপনি খারাপ একটা কিছু ভাবতেছেন, আপনার অপরাধ একটা করছেন, আপনার ছেলে একটা অপরাধ করেছে, আপনার জেলে নিয়ে গেছে, দেখতেছেন স্বপ্নে, স্বপ্নে দেখতেছেন, কিন্তু এটা এখন আপনি ভাবতেছেন যে এটা আপনি দেখছেন, এটার কোনো বাস্তবতা হইতেও পারে নাও হইতে পারে। এটা হলো হাদিসুন নফস, প্রথম নম্বর স্বপ্ন। দুই নম্বর স্বপ্নকে বলা হয়েছে তাহরিফুস শাইতান, যেটা শয়তানের পক্ষ থেকে দেখানো হয়। সেটা কেমন, কোন মানুষ ঘুমাইছে মুমিন বান্দা, শয়তান দেখাইতেছে এ তোর সন্তান হয় না, এ তোর কোনো চাকরি বাকরিতে উন্নতি নাই, সংসারে উন্নতি নাই, তাড়াতাড়ি যা যায় শাহজালালের মাজারে যায়া, দুইটা বড় বড় গরু দিয়ায় সেখানকার পাগল ছাগল দিয়ে ভালো করে বিরিয়ানি রান্না খাওয়াই দিয়ায়, দিয়ে একটা খাসি নিয়ে এরকম খালদা আনালের মাজারে নিয়ে দিয়ায়, তাহলে তোর সন্তান হবে। পীরের কাছে, অমুক পীরের কাছে যা, অমুক বাবার কাছে যা, অমুক বাবার সন্তান দেয়, অমুক বাবার কাছে গেলে তোর বিপদ আপদ বালা মুসিবত দূর হবে, এক বান্ডিল টাকা নিয়ে যাস। এই যে স্বপ্নগুলা মানুষ দেখে কিনা, কথা বলে দেখে কিনা, এ জাতীয় স্বপ্নগুলা যা দেখা হয় এটাকে বলা হয় তাহরিফুস শাইতান, শয়তানের পক্ষ থেকে দেখানো হয়। হুজুর এরকম স্বপ্ন আরো খারাপ কিছু আমরা দেখি, সাপে কামড় দিতেছে, মরা লাশ দেখতেছি, আমাকে বাগে দৌড়াইতেছে, আমারে নিয়ে মন্দিরে নিয়ে শ্রদ্ধা দেওয়াইতেছে, আমারে হিন্দু বানানো হইতেছে, আমাকে বিভিন্ন গুণায় লিপ্ত করা হইতেছে, আমি দেখতেছি আমি গানের প্যান্ডেলের মধ্যে গান গাইতেছি, নাচের প্যান্ডেলের মধ্যে আমি
আমি ডিজে নাচ করতেছি, এ জাতীয় যত খারাপ স্বপ্ন গুলা দেখা হয় ওগুলা শয়তানের পক্ষ থেকে। হুজুর এ জাতীয় স্বপ্ন যখন দেখবো কি করবো কি করবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানাই দিছে, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখলে কি করণীয়? আল্লাহ রাসূল বলেন, আর রুইয়া মিনাল্লাহ, সত্য স্বপ্ন এটা আল্লাহর পক্ষ থেকে, ওয়াল হুলমু মিনাশ শাইতান, আর হুলুম যেটা এটা শয়তানের পক্ষ থেকে হয়। ফাইদা ওয়া আহাদুকুম, তোমাদের মধ্য থেকে কেউ যদি স্বপ্ন দেখে, শাইতান ইয়া করাও, এমন কোন স্বপ্ন যেটা সে পছন্দ করে না, অপছন্দনীয় খারাপ স্বপ্ন, ফালিয়ানফুস আন ইয়াসারিহি থালাথা মাররাতিন, সে সাথে সাথে ঘুম থেকে উঠিয়া তার বাম পাশে তিনবার থুতু মারবে। কয়বার? বাম পাশে তিনবার থুতু মারবে। ওয়ালিয়াসতাইন বিল্লাহ, এবং আল্লাহর কাছে পানা চাইবে। ফাইন্নাহা লা তাদুরুহু, কেননা এই স্বপ্ন বান্দা তুমি যদি আল্লাহর কাছে এরকম ভাবে পানা চাও, অর্থাৎ তিনবার বাম দিকে থুতু মাইরা যদি বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যদি আল্লাহর কাছে পানা চাও হয়, আল্লাহ রাসূল বলেন এই স্বপ্নের শয়তানি স্বপ্ন তোরে কোনো ক্ষতি করতে পারবে না। কি করতে পারবে না? ক্ষতি করতে পারবে না। তাহলে যদি খারাপ কোনো স্বপ্ন দেয় কি করবো? আজকে থেকে বাম দিকে, কোন দিকে? বাম দিকে তিনবার থুতু মারবো, এরকম করবো, তিনবার থুতু মারবো, এবং আল্লাহর কাছে কি চাইবো? ওই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে যদি এইভাবে পানা চাই, এই স্বপ্নের খারাপি থেকে কে হেফাজত করবে? আল্লাহ। এটা হলো তাকদীফু শাইতান, শয়তানের পক্ষ থেকে স্বপ্ন। তিন নম্বরে স্বপ্নটা হলো আর রুইয়া সালিহা, সত্য স্বপ্ন, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে দেখায় থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লাম ইয়াবকা মিনান নুবুওয়াতি ইল্লা মুবাশশিরাত, নবুয়তে এই বছরের জিন্দিগির আর কিছু বাকি নাই, আর কিছু বাকি থাকবে না, তবে মুবাশশিরাত গুলা বাকি থাকবে। قالوا ما المبشرات يا رسول الله, সব সাহাবীরা চিল্লান দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ মুবাশশিরাত এটা আবার কি? আল্লাহ রাসূল বললেন, সত্য স্বপ্ন যেটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবুয়তের দেওয়ার 6 মাস পূর্বে দেখানো হইতো, আমার মুমিন বান্দা বান্দীদেরকে এরকম স্বপ্ন দেখানো হবে, এটাও নবুয়তের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, সত্য স্বপ্ন এটা নবুয়তি জিন্দিগির 46 ভাগের এক ভাগ। কয় ভাগের এক ভাগ? হুজুর 46 ভাগ মানে আল্লাহ রাসূল রাসূলের নবুয়তি জিন্দিগি ছিল কয় বছর? সবাই কয় না, কয় বছর ছিল? স্যার আমরা কেমন মুসলমান? আল্লাহ রাসূলের নবুয়তি জিন্দিগি কতদিন ছিল? 23 বছর। কয় বছর? 23 বছর। তার মধ্যে মক্কার জিন্দিগিতে 13 বছর, মদিনার জিন্দিগিতে 10 বছর। এই যে 23 বছরের নবুয়তির জিন্দিগি, যে সময় ওহী নাযিল হয়েছে, এই 23 বছরের মধ্যে প্রথম 6 মাস আল্লাহর পক্ষ থেকে কোরআন নাযিল হয় নাই, কোরআন হাদিস আসে নাই, তবে ওই সময় আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখানো হইতো। কি দেখানো হইতো? রাতের বেলায় যা স্বপ্ন দেখত, দিনের বেলায় যা সরাসরি সূর্যের আলোর মতো সব সত্য হয়ে যেত। সুবহানাল্লাহ। এই প্রথম 6 মাস, আর বাকি 22.5 বছর আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়েছে। এই জন্য আল্লাহ রাসূল বলছে, 23 দুই ভাগে ভাগ করলে কত হয়? 46। এই 46 বছর, 46 ভাগের প্রথম 6 মাস, এটা তো কোরআন হাদিস নাজিল হওয়ার মাস ছিল না, সময় ছিল না। এই সময় আমি আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখানো হইতো, যা দেখতাম তাই হইতো। আর 22.5 বছরের যে কোরআন নাজিলের বয়স, এটা তো আর কিয়ামত পর্যন্ত আসবে না, তবে আমি নবীর নবুয়তির 46 ভাগের প্রথম 6 মাস রাইখা গেলাম উম্মতের জন্য, ভালো বান্দার আল্লাহ তাআলা কিছু স্বপ্ন দেখাবে, এটা আমি নবীকে যেরকম দেখাইতো সত্য, আমার কোন ইমানদার নেককার বান্দা বান্দিরে আল্লাহর পক্ষ থেকে এরকম কোন স্বপ্ন দেখানো, এটাও সত্য। সুবহানাল্লাহ। এখন স্বপ্নের ব্যাখ্যা, আপনি ভালো কিছু দেখলেন আর মন্দ কিছুই দেখলেন, এর তাৎপর্য সবাই বুঝতে পারে না, তাৎপর্য সবাই বুঝতে পারে না, এর তাৎপর্য বুঝতে পারে না, এর অর্থ কি? অর্থ হলো যে আপনি যে কিছু স্বপ্ন দেখলেন, ভালো মন্দ যাই কিছু দেখলেন,
সকালবেলা ঘুম থেকে উঠাই এমন কোন ব্যক্তির কাছে বলা যাবে না যে ব্যক্তি আপনার কল্যাণ চায় না, যে ব্যক্তি আপনার কি চায় না, কল্যাণ চায় না, আপনার অকল্যাণ কামনা করে এমন কোন ব্যক্তির কাছে স্বপ্নের কথা বলা যাবে। আপনার কল্যাণ কামনা করে কিন্তু ওই ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জানে না, তার কাছেও বলা যাবে, তার কাছেও যদি বলেন তাহলে সে যদি উল্টা পাল্টা ব্যাখ্যা করে দেয়, ব্যাখ্যা হবে যেরকম স্বপ্নের বাস্তবায়িত হবে এরকম, ব্যাখ্যা হবে যেরকম স্বপ্নের বাস্তবায়িত হবে কি ওরকম। এই কথাটা কুরআনের কথা, সূরা ইউসুফ 4 নম্বর এবং 5 নম্বর আয়াতে কারিমায় হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ছোট সন্তান ইউসুফ আলাইহিস সালামকে শিক্ষা দিতেছে। ওয়াইদু ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া বাতি ইন্নী রাআইতু 11 কাওকাবা ওয়াশ শামসা ওয়াল ক্বামারা রাআইতুহুম লি সাজিদীন ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকীদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবীন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট সন্তান স্বপ্নে দেখল 11টা তারকা চন্দ্র এবং সূর্য, আমি ছোট্ট ইউসুফকে সেজদা দিতেছে। যায় হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাবারে বলল, বাবা গো আমি তো এমন স্বপ্ন দেখলাম। এবার ইয়াকুব আলাইহিস সালাম বলল, বাবা তোমার যে সকল ভাইগুলো আছে, আরো 10টা ভাই আছে, ওই ভাইরা তোমার কল্যাণ কামনা করে না, ওই ভাইদের কাছে কিন্তু এই স্বপ্নের কথা বলো না, বললে কিন্তু তারা তোমার কল্যাণ কামনা করবে। এটা কোরআন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদের শিক্ষা দিছে যে আমার কল্যাণ কামনা করে না তার কাছে স্বপ্নের কথা বলা, আর যে স্বপ্নের ব্যাখ্যা জানে না তার কাছেও বলা যাবে না, তবে যে জানে স্বপ্নের ব্যাখ্যা তারে বলতে পারে। আবার আরেকটা জিনিস মনে রাখবেন, স্বপ্নের ব্যাখ্যা যারা জানে, নবীরা সব নবীরা স্বপ্নের ব্যাখ্যা জানত, নবীদের পরে ওলামায়ে কেরাম, হাক্কানি ওলামায়ে কেরাম, পীর বুজুর্গ, আল্লাহর ওলিরা স্বপ্নের ব্যাখ্যা, সবাই না, কিছু কিছু মানুষ জানে, স্বপ্ন সব আলেম জানে না, কিছু কিছু আলেম জানেন স্বপ্নের ব্যাখ্যা জানত। এখন আপনি যদি কোন আলেমদের পরীক্ষা করার জন্য, যাচাই বাছাই করার জন্য, হুজুর কি এটা ডুপ্লিকেট হুজুর না আসেন, হুজুর একটু পরীক্ষা করেন, হুজুর তো কইছে স্বপ্নের ব্যাখ্যা হুজুরদের কাছে বলবে, আলেমদের কাছে, হকানি আলেমদের কাছে বলবে, আপনি মনে করেন একটা জিনিস দেখেন নাই, না দেখে হুজুরের কাছে হুজুরের প্রমাণ করার জন্য এসে বললে, তো হুজুর তো মনে করবে আপনি যা দেখছেন এর উপরেই তো স্বপ্নের ব্যাখ্যা করবে, কিন্তু আপনি যে স্বপ্ন না দেখে তার কাছে বলতেছেন, হুজুর যেটা ব্যাখ্যা করবো ওইটাই হয়ে যায়, ওইটাই কি? এখন বলেন হুজুর এর কি দলিল? এর দলিলটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রেখে দিয়েছে, সুবহানাল্লাহ। সূরা ইউসুফ 12 নম্বর পারা, হিফজুল কোরআন শরীফের 18 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা এক ঘটনা টানছেন। ওয়া দাখালা মা'আ সিজনা ফাতায়ান ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আসিরু আসিরু খামরা ওয়া ক্বালা আল-আখর ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজান তাকুলু ত্বায়রু মিন নাব্বি ইলা বিতাউইলি ইন্না নারাকা মিনাল আল্লাহ তাআলা এখানে ঘটনা আনছে। ঘটনা কি? হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলখানায় আবদ্ধ করছে, কিসের মামলায়? জিনার মামলায় আবদ্ধ করছে কোথায়? এ মুসলমান বুঝতেছেন কথা? কান খাড়া করে শুনেন, নবীদেরকে জেলে আবদ্ধ করছে কিসের মামলায়? জিনার মামলায়। আসলে নবী জিনা করে নাই, নবীর ওয়ারিসদেরকে জেলখানায় আবদ্ধ করা হয় জিনার মামলায়, ওরা একরাম জিনা করে নাই। যাই হোক, এটা নবীদের আদর্শ, কেউ যদি নবীর আদর্শ উম্মত আদর্শ ওয়ারিস হয় তাকে জেলের ভাত খাইতে হবে, খাওয়া লাগতে পারে, এটাই স্বাভাবিক, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলের মধ্যে ভরছে, ওই জেলখানায় ইউসুফ আলাইহিস সালামের আদর্শ দেখিয়া দুই যুবক ভাবছে আল্লাহর নবী, উনি নবী হবে এবং উনি ভালো মানুষ। তো দুই যুবক যায় সেরা বলতেছে, আমরা আপনার ভালো মনে করছি, তো আপনার কাছে আমাদের স্বপ্নের কথা বলবো, আপনি স্বপ্নের ব্যাখ্যা করবেন, আশা করি আপনি যেভাবে বলবেন সেভাবে হবে। এক যুবক যায় বলতেছে, ইন্নী আহাদুহুমা ইন্নী আরানি আসিরু খামরা, আমি বাদশার জন্য মদ বানাইতেছি মদ। আরেকজন বলল, আমি স্বপ্ন দেখলাম
আমার মাথার উপরে রুটির বোঝা, রুটির একটা এরকম ভাবে রুটির বোঝা নিছি, এই রুটির বোঝা থেকে পাখিরা এসে আমার মাথার রুটি খাইয়া যাইতেছে। দুইজন স্বপ্ন দেখছে, একজন এলো আমি বাচ্চার জন্য কি বানাইতেছি মগ বানাইতেছি, আরেকজন দেখছে আমি আমার মাথার মধ্যে রুটি, রুটি পাখিরা এসে আমার মাথার রুটি খাইয়া ফেলাইতেছে। এই দুই ব্যক্তিকে জেলখানে আবদ্ধ করা হয়েছে বাদশার সাথে ষড়যন্ত্র করার এই মামলায়। একজন ছিল বাদশার বাবুর্চি, একজন ছিল বাচ্চার কি বাবুর্চি, আরেকজন বাদশার জন্য মদ বানাইতো, ফলের রস দিয়ে কি বানাইতো মদ বানাইতো। তো দুইজন এই স্বপ্ন দেখার পরে হযরত ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের ব্যাখ্যা করতেছে, তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি স্বপ্ন দেখছে বাদশার জন্য ফলের রস দিয়ে মদ বানাইতেছে, অচিরেই সে মুক্তি পেয়ে যাবে, অচিরেই সে কি পেয়ে যাবে মুক্তি পেয়ে যাবে। আর যে ব্যক্তি স্বপ্ন দেখছে তার মাথার এরকম ভাবে রুটি পাখি খেয়ে নিতেছে, অচিরেই এই ব্যক্তিকে বাদশার পক্ষ থেকে শুলে চড়ানো হবে এবং তার মাথাটাকে এরকম ভাবে গাছের সাথে লটকায় দেওয়া হবে, তো পাখিরা এসে তার মাথার মগজ খেয়ে যাবে। দুই ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা শুনিয়া চিল্লান দিয়া উঠছে, কান্না করিয়া উঠছে, আমরা এরকম কোন স্বপ্ন দেখি নাই, মিথ্যা কথা বলছি। আল্লাহর নবী ইউসুফ আলাইহিসসালাম বলেন, আরে মিথ্যা বলো আর সত্য বলো, আমি আল্লাহর নবী ইউসুফ যে ব্যাখ্যা করছি অবশ্য অবশ্যই এটা বাস্তবায়িত হবে। এই ইউসুফ সূরার মধ্যে আছে, কিছুদিন পর যার বেলায় ব্যাখ্যা করছে মুক্তি পাবে, বাদশার জন্য আবার মদ বানানোর কাজে নিয়োজিত হবে, ও আসলেই মুক্তি পাইছে, মদ বানানোর কাজে নিয়োজিত হয়েছে। আর যাকে সুরের কথা বলছে কিছুদিন পর তাকে শুলেই চড়ানো হয়েছে, তার মাথার মগজ গুলা পাখি খায়া গেছে। স্বপ্নের ব্যাখ্যা ওলামা ইকরাম কোন হকানি আলেম যদি যেভাবে করে ওইভাবে হবে আশা করা যায়। আবার এই যে স্বপ্নের ব্যাখ্যা সবাই সব আলেম করতেও পারে, আপনারা মনে করেন আপনার মসজিদে ইমাম সাহেব, আমি কিন্তু স্বপ্নের ব্যাখ্যা পারি না, আপনারা আমার কাছে আইছেন না, যারা ভালো পারে তাদের কাছে যাইবেন। সবাই যে পারে না এর আরেকটা প্রমাণ দিতেছি, আরেকটা কথা বলতেছি, স্বপ্ন হয় একরকম, দেখে একরকম, মনে করে ভয় পেয়ে গেছি, কিন্তু এটার ফলাফল খুব ভালো। আবার স্বপ্ন দেখতেছে খুব ভালো, এটার ফলাফল খুব খারাপ, এরকমই হয়। পুরা পৃথিবীর মুসলিম উম্মার বাদশা হারুনুর রশিদ, বাদশা হারুনুর রশিদ, তার স্ত্রীর নাম জুবাইদা, তার স্ত্রীর নাম কি জুবাইদা, অনেক ভালো মানুষ জুবাইদা, খুব আল্লাহ প্রেমিক, আল্লাহর প্রিয় বান্দী। তো জুবাইদা স্বপ্ন দেখতেছে যে আরবের সব যুবকরা সব মানুষ আইসা আমি জুবাইদার সঙ্গে জিনা করতেছে, এত ভালো একটা মানুষ, বাদশার স্ত্রী হারুনুর রশিদের স্ত্রী, স্বপ্ন দেখতেছে কি আরবের যুবকরা আমার সাথে কি করতেছে জিনা করতেছে। এই স্বপ্ন দেখে জুবাইদা তো মাথা নষ্ট, এটা কি দেখলাম। তো ওই জামানার আলেমের তো অভাব ছিল না, তাবিনদের জামানা ঘরে ঘরে আলেম, কিন্তু সব আলেমের কাছে না, জুবাইদা জানতো স্বপ্নের ব্যাখ্যা নবীদের পরে তাবিনদের জামাতের মধ্যে যে সবচেয়ে ভালো জানে সে ইবনে সিরিন। কি সিরিন? অনেক রাস্তাঘাটে বাজারে বই মেছে ইবনে সিরিনের স্বপ্নের ব্যাখ্যার বই, কি দেখছেন আপনারা বলেন ইবনে সিরিন, তিনি স্বপ্নের ব্যাখ্যা সবচেয়ে বেশি পারদর্শী। তো এই জামানাটা ইবনে সিরিনের জামানা। তো জুবাইদা এক বান্দিরে পাঠাইছে, যাইয়া নাম গোপন করিয়া জানতে চাইবি এই স্বপ্নের ব্যাখ্যা কি, এক মহিলা স্বপ্ন দেখছে আরবের সব যুবক এসে তার সঙ্গে জিনা করতেছে। এখন নাম গোপন করিয়া যখন ইবনে সিরিনের কাছে বান্দি পাঠাইছে, ইবনে সিরিন এই স্বপ্নের কথা শুনেই কয় অসম্ভব, এই স্বপ্ন কোনো সাধারণ মহিলা দেখতেই পারে না, এই স্বপ্ন যিনি দেখছে ইনি আল্লাহর খাস বান্দি, সুবহানাল্লাহ, স্বপ্ন দেখছে কি জিনা করতেছে আমার সঙ্গে, আর ইবনে সিরিন তো স্বপ্নের যে দেখছে আল্লাহর খাস বান্দি। ওই এই বান্দির নাম, আল্লাহর এই প্রিয় বান্দির নাম না শুনে আমি এর ব্যাখ্যা করব। তো আবার চলে গেছে যে সেটা জুবাইদার কাছে বলতেছে, ইবনে সিরিন কইছে এই স্বপ্ন যে দেখছে আল্লাহর খাস বান্দি, নাম বলা ছাড়া এই স্বপ্নের ব্যাখ্যা সে করবে। তো যাই বলছে যাই কো হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা এই স্বপ্ন দেখছে। এবার বান্দি যায় ইবনে সিরিনের কাছে বলছে, এই স্বপ্ন দেখছে জুবাইদা হারুনুর রশিদের স্ত্রী। এবার ইবনে সিরিন মুচকি মুচকি হাসা বলেন, জুবাইদার মতো আল্লাহ প্রেমিক বান্দি ছাড়া এমন স্বপ্ন কেউ দেখতে পারে না। এ স্বপ্নের ব্যাখ্যা শুনালো,
এই শব্দের ব্যাখ্যা হলো অচিরেই জুবাইদার নিজ অর্থায়নে এরকম ভাবে জাজিরাতুল আরবের মধ্যে একটা নহর বানানো হবে। আরবে পানির সংকট, পানির সংকট, আরবের সব মানুষ হাজিরা সহ বিশ্বের সমস্ত হাজিরা আরবের সব মানুষ এই নহর থেকে পানি পান করিয়া নিজেদের তৃপ্তি মিটাবে। আসলে হয়েছে তাই কিছুদিন পর জুবাইদার নিজ অর্থায়নে একটা নহর করছে জাজিরাতুল আরবের মধ্যে। ওই নহরের নাম এখন পর্যন্ত ইতিহাসের পাতায় লেখা আছে নহরে জুবাইদা। সুবহানাল্লাহ, স্বপ্ন দেখছে কি বাস্তবায়িত হয়েছে কি? এজন্য স্বপ্ন যার তার কাছে বলবো উইঠাই বউয়ের কাছে কহে দিয়ে, উইঠাই বউয়ের কাছে কহে বউগুলার দিন কিছু জানেই না, বছরের নাম আমি করে না, উল্টা পাল্টা একটা করবো না, আপনি দেখছেন একটা করবো না, একটা এই বাস্তবায়িত হয়ে যাবে। যে ভালো স্বপ্নের ব্যাখ্যা জানে তার কাছে বললেন, যদি কোন আলেম হক্কানে আলেম এই স্বপ্নের ব্যাখ্যা করে তো ইনশাল্লাহ এই স্বপ্ন বাস্তবায়িত হবে।